আপনারা কারা কারা জীবনের লক্ষ্য আছে, গোল আছে, সেট করতে পেরেছেন যে আমি এটা হতে চাই, বাকিরা কি জানেই? আচ্ছা, আরেকটা সহজ করে বলি, সব বক্তায় সবসময় বলেন যে স্বপ্ন দেখি কারা কারা, স্বপ্ন আছে, ইউ হ্যাভ আ ড্রিম, কার কার আছে? সবার আছে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এখন আমরা হিস্ট্রি জানি, বাংলাদেশের অনেক ধনীর মধ্যে উনি একজন। একদিনে আসেনি, ডেডিকেশন ছিল, ডিটারমিনেশন ছিল, এই জন্য এসেছে। আপনি যে স্বপ্ন দেখেছেন আজকে বলছি আমরা, এই স্বপ্নের কথা আপনারা বললেন, এই স্বপ্ন এবিজে আব্দুল কালাম আমরা চিনি, কে উনি? মিসাইল ম্যান, আমেরিকা, ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট, মারা গেছেন। তো ভদ্রলোক একটি কথা বলেছেন, ইওর ড্রিম উইল নট লেট ইউ স্লিপ, তোমার স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। স্বপ্ন, সেই স্বপ্ন দেখতে হবে, যেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না, এই স্বপ্ন দেখতে হবে। এখন আমরা স্বপ্ন দেখি রাতের বেলা, সকালবেলা পাশ ফিরলেই স্বপ্ন শেষ। স্বপ্ন দেখি দুই গণ বলা হয়ে থাকে, KFC ওয়ার্ল্ড ফেমাস, এমনি এখানে পৃথিবীর সব দেশে মোটামুটি আছে KFC, আমাদের দেশেও আছে। এই KFC যিনি শুরু করেছিলেন স্যান্ডার্স, এই স্যান্ডার্স ভদ্রলোক যখন শুরু করতে যান, তখন উনি চিকেনটা নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন, হোটেলগুলোতে গিয়েছেন যে ভাই আমার এই চিকেনটা কেনেন। এক জায়গায় গিয়েছেন, দুই জায়গায় গিয়েছেন, তিন জায়গায় গিয়েছেন, যেতে যেতে এমন জায়গায় গিয়েছেন যে সংখ্যাটা আপনারা কল্পনা করতে পারবেন। আচ্ছা, আপনি যদি কোনো কাজ কাউকে দিয়ে করাতে যান, সেই মানুষগুলোর কাছে কয়বার যেতে পারবেন বলেন তো দেখি? তিনবার, পাঁচবার, ফেল করলে কি আরো ট্রাই করবেন? কয়বার ট্রাই করবেন? দশবার, দশবার পার করবেন? ২০ বার? এর বেশি কেউ করবেন? এই স্যান্ডার্স ভদ্রলোক এই তার চিকেনটি নিয়ে রেস্টুরেন্ট গুলোতে 1015 বার গিয়েছেন। 1015 বার সে রেস্টুরেন্টের দ্বারে দ্বারে ঘুরেছে, বলেছে আমার চিকেনটা নাও। তারপর উনি গিভ আপ করেননি, হতাশ হয়ে যাননি, হাল ছেড়ে দেননি। একটা পর্যায়ে গিয়ে উনি 1016তম রেস্টুরেন্ট তার চিকেন নিয়েছে। এর পরেরটা হিস্ট্রি আমরা সবাই জানি, KFC ওয়ার্ল্ড ফেমাস, এটা ঠিক কিনা? আচ্ছা, আপনাদের স্বপ্ন কি? এখানে আমি একটু দেখতে চাই, HSC-তে পড়ছেন কারা কারা? ইন্টারমিডিয়েট, ওয়াও, একটা বড় সংখ্যক। আচ্ছা, যারা অনার্সে পড়ছেন কারা কারা? ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যারা HSC-তে পড়ছেন, আমি একটু দেখতে চাই কিছু হাত, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন কারা কারা? ফাইন, দ্যাটস গ্রেট, বড় সংখ্যক। কুয়েটে ভর্তি হবেন কারা কারা? একটু কমে গেছে, সায়েন্সের তো স্পেশালাইজ। IBA-তে ভর্তি হবেন কারা কারা? পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হব কারা কারা? পাবলিক ইউনিভার্সিটি মানে রাজশাহী, ঢাকা, চিটাগং, সাস্ট, কারা কারা? এত কম কেন? বাকিরা ভর্তি হব না, ভর্তি হব না? হ্যাঁ, আপনারা ডিপ্লোমা, ফাইন, ডিপ্লোমাদের জন্য তো BSc করতে হবে না, নাকি ডিপ্লোমাই শেষ? আরে সহজ তো, ডিপ্লোমা শেষ করার পর বিয়ে শাদী করে ফেলবো খুব দ্রুত। ডিপ্লোমাদের জন্য একটা পরামর্শ আমি সব জায়গায় সবসময় দিয়ে থাকি, সেটা হলো ডিপ্লোমাই শেষ না তোমার পড়াশোনার জার্নিটা, এরপরে অবশ্যই তুমি একটা BSc করবা, সেটা যেখান থেকে হোক। প্রথম ট্রাই করবা হলো ডুয়েটের জন্য, যদি ডুয়েট না হয় তারপরে তুমি কোনো প্রাইভেট থেকে হলেও বাট তোমাকে BSc করতে হবে, না হলে তোমাকে সারা জীবন যিনি BSc করেছেন তার আন্ডারে চাকরি করতে হবে, বস আর হওয়া যাবে না। সো বস যদি হতে চাও, স্বপ্ন সর্বোচ্চটাই দেখা ভালো। বাট এই স্বপ্ন দেখা এই না যে এখানেই শেষ, ওই যে এবিজে আব্দুল কালামের সেই কথাটা, ইওর ড্রিম উইল নট লেট ইউ স্লিপ। আচ্ছা, এখানে যারা আমরা